নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে পালিত হলো জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস। আজ বিকেলে নওদা থানার মধুপুর বাজার সংলগ্ন এলাকায় উক্ত অনুষ্ঠান হয়। পতাকা উত্তোলন এবং অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বিভিন্ন নেতা আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য আলোচনা করেন। পাশাপাশি এলাকার বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। দলের পক্ষ থেকে বহু অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। সব শেষে ছিল নদিয়া জেলার বিখ্যাত বাউল সঙ্গীত শিল্পী গোলাম ফকির এবং রায়লা সাহার কণ্ঠে বাউল সঙ্গীতের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল মধু, নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল, নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, নওদা ব্লক কংগ্রেসের অবজারভার তুহিন দাস গাবায়, জেলা পরিষদের সদস্যা রিজিয়া সুলতানা এছাড়াও উপস্থিত ছিলেন নওদা ব্লক কংগ্রেসের বহু নেতাকর্মী ও সমর্থকগণ। নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। প্রতিষ্ঠা দিবস সফল হলো, বন্দে মাতরম, ইন্দিরা গান্ধী কি জয়, জওহরলাল নেহরু কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, বন্দে মাতরম, রাজীব গান্ধী কি জয়। আব্দুল কালাম, তবারক হোসেন, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, এলআই বক্স সর্দার, হাবু শেখ, পাতান, সুখেন্দু হাজরা, সকল কংগ্রেস প্রেমী ব্যক্তিদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি সংবর্ধনা দেওয়ার জন্য। আপনারা মঞ্চে আসুন এবং আসন গ্রহণ করুন। আজকে আস্তে আস্তে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। আজকের এই মহতী অনুষ্ঠানে কংগ্রেসের সর্বস্তরের নেতৃবর্গ মঞ্চে উপস্থিত হয়েছেন। সামনে উপবিষ্ট মাতৃমণ্ডলী এবং ভদ্রমণ্ডলী, তৎসহ কংগ্রেসের সর্বস্তরের সক্রিয় কর্মী, সমর্থক, নেতৃত্ব সকলকেই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। 1885 সাল 28শে ডিসেম্বর অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে 17 জন সদস্য নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করেছিল। প্রথম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে 72 জন সদস্য বিশিষ্ট ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি গঠন হয়েছিল। 54 জন হিন্দু নেতৃত্ব, 2 জন মুসলিম নেতৃত্ব, বাকি অংশটা পারসি, জৈন এবং অন্যান্য গোষ্ঠীর নেতৃত্বকে নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি পূর্ণাঙ্গভাবে কার্যভার গ্রহণ করেছিল। আমরা জানি তৎকালীন দেশের জন্যে, কংগ্রেসের জন্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়,
মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, অ্যানি বেসান্ত, মতিলাল নেহেরু, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু। আজকে আপনারা জানেন, যে সকলেই জানেন যে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস ব্রিটিশ শক্তিকে পরাস্ত করার জন্য জাতীয় কংগ্রেসের 1985 সালের 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়, যে কংগ্রেসের আজকে 139তম দিবস আমরা পালন করলাম নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুরে। কীভাবে অনুষ্ঠান পালন করলেন? এই অনুষ্ঠানটা আমরা পতাকা উত্তোলন এবং যারা প্রবীণ কংগ্রেস, যারা দীর্ঘদিন কংগ্রেসটা করেছে, এলাকার চিহ্নিত প্রবীণ কংগ্রেস মানুষ আছে, তাদেরকে আমরা শাল, ফুল, মিষ্টি বিভিন্নভাবে আমরা সংবর্ধনা করলাম। এবং এই শুভ দিনে আমরা যে এলাকার অসহায় গরিব মানুষ দুস্থ আছে, তাদেরকে সামান্য আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে শীত বস্ত্র দিলাম। সেই সঙ্গে কতজনকে দেওয়া হলো? আমরা এখানে প্রায় 250 থেকে 300 জনকে আমরা আজকে কম্বল বিতরণ করছি। এবং পাশাপাশি যে মনের মানুষ সিনেমা দেখবেন আপনারা, যে এখানে প্রসেনজিতের যে গোলাম ফকির যে বাউল, তার টিম এসেছে এলাকার মানুষকে, বাউল প্রেমী মানুষ। এবং কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে একসময় বাউলদেরও ভূমিকা ছিল দেশ স্বাধীনতায়, তাদেরকেও আমরা এখানে অংশগ্রহণ করেছি, তারাও তাদের পার্টিসিপেট এই শুভ সন্ধিক্ষণে অংশগ্রহণ করে। সব মিলিয়ে আজকের এই প্রোগ্রামে জাতীয় কংগ্রেস আগামী দিনে ভারতবর্ষের মানুষের মনের কথা বলবে। ভারতবর্ষের মানুষকে নিয়ে জাতীয় কংগ্রেস অতীতে চলেছে এবং বর্তমানে চলছে, ভবিষ্যতে চলবে, সেই বার্তা দিতে আজকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা প্রোগ্রামটা করলাম। আমি কংগ্রেসের তরফ থেকে, আমার কংগ্রেস পার্টি উত্তরপ্রদেশে অভিনন্দন জানাই, অশেষ ধন্যবাদ। এখনো এই মানুষটি কংগ্রেসের জন্য এখনো আছেন এবং কংগ্রেসের শুভকামনা করছেন, আমরা ওনার জন্য আমরা গর্বিত। মধুরাই বক্স সর্দার, মধুপুর অঞ্চলে ইলাই বক্স সর্দার, আপনি কোথায়? আমরা এইভাবে 8 জন আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এই 80 ঊর্ধ্ব এই সমস্ত মানুষগুলো আজীবন কংগ্রেসটা করে যাচ্ছেন, আমাদেরকে আরো উৎসাহিত করলেন, তাদেরকে আমরা নওদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হাজারো হাজারো সেলাম নমস্কার এবং তাদের দীর্ঘায়ু কামনা করুন। মেকাইল মোল্লাকে বস্ত্র তুলে দিচ্ছেন বাবাইদা। আমরা হাত তালি দিয়ে উৎসাহিত দেব। আমরা এবারে বস্ত্র দিচ্ছেন সম্মানীয় ব্লক সভাপতি সুনীল কুমার মণ্ডল মহাশয়, বস্ত্র তুলে দিচ্ছেন কইরুল্লাকে, কইরুল্লা শেখকে বস্ত্র তুলে দিচ্ছেন সুনীল কুমার মণ্ডল মহাশয়। আমরা এবার রাজকুমারীকে বস্ত্র তুলে দিচ্ছেন সম্মানীয় মোশারফ হোসেন মণ্ডল মধু মহাশয়। আপনারা বসুন, যাদের নাম ডাকা হয়েছে তারাই আসুন। এবার চাহিদা বেয়াকে বস্ত্র তুলে দিচ্ছেন তুহিন দাস ওরফে গাবাইদা। সকলেই পাবেন, যাদের নাম দেওয়া হয়েছে আপনারা সকলেই পাবেন, আপনারা আপনাদের জায়গায় বসুন, ভূতাইজ আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখো দাঁড়ান, একটু সাইলেন্স, সরি সরি সরি,
আচ্ছা দেখো বাপ, মিটিং শুনবো, গান বাজনাও শুনবো, তাই এক মন তাই ভাব পাগলা বিচ্ছি কি দেখো, এক মন যার সে যেতে পারে আমার এই মিটিং এর দরবারে, আমার এই সাধু সভার মেলাতে, এই মানুষ মেলাতে, মিলন মেলাতে। এই বাপ দেখো, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই আমরা মানুষ। প্রথমে একটা গান শুনছিলাম যে সব লোকে কয় লালস গীতার সংসারে, আমরা জাত মানিনি বাপ, আমরা কি মানি, মানুষ। আবার আমি একটা ভাব পাওয়ার গান শোনাচ্ছি, এক মন যার সেই যেতে পারে, ওরে তমনি হলে পড়বি ফেরে, পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।